গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। যারা আমাকে উপার্থন দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা জানাই আর আমার তরফ থেকে অনেক অনেক সালাম জানাই। আসসালামু আলাইকুম সকলকে, ছোট বড় সবাইকে আমার তরফ থেকে সালাম জানালাম। আমি এখন বসেছিলাম পেস্তা বাদাম খেতে, দু চারটে বাদাম খেলাম। খাওয়ার পর কাপড় চোপড় অনেকগুলো ছিল, কাচাকুচি কমপ্লিট করলাম। এবার যাবো আমি রান্না করতে, চলো। আমার কিচেনটা এখন অনেকটা নোংরা হয়ে আছে, এটা এখন এখানে আপাতত রেখে দিই, এগুলোকে তুলে দিই। চলো, খেজুর খেয়েছি, একটা ওষুধ খেয়েছি, তারপরে বাদাম খেলাম। এবার যাবো রান্না করতে, কটা কাজ আছে এই কাজগুলো, যেমন ঝুটো কিছু পড়ে আছে। চলো এগুলোকে ধোয়া ধুই করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে। তোমাদের সামনে আসছি, আয়ান বাজার করে দিয়ে চলে এসেছি, মাংস কিনে দিয়ে গিয়েছে আমাকে। যাক, এটা কিমা বানাবো, তোমাদের দেখাবো, শেয়ার করবো। দেখো, চলো এবার আমি এগুলো পরিষ্কারটা করে নিই, করে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। অনেক কাপড় কাচাকুচি করেছিলাম, অনেকগুলো কাপড় ধুলাম, ধুয়ে আমি এবং বাইরে শুকোতেও দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না এই কদিন। দেখো, অনেকগুলো কাপড় ধুয়েছি, সিঁড়িতেও আছে কাপড়। এবার রান্নাটা কমপ্লিট করে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাহলে রান্নার ভিডিও দিতে পারবো না। গাইস, পরিষ্কার হয়ে গিয়েছে, ঝুটো থালা টালা সব ধুয়ে এখানে রেখে দিলাম, মাংস বার করে রেখে দিলাম। রান্নাটা চলো করে নিই, দেখাচ্ছি কী রান্না করছে। আজকে আমি রান্না করলো কিমা। গাইস দেখো, কিছুটা মাংস ছোটো ছোটো করে পিস করে মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু গ্রাইন্ড একটু ঘুরিয়ে নেবো, ঠিক আছে? তারপর দেখাচ্ছি। দেখো গাইস, মিক্সিতে এরকম করে নিলাম পুরো পেস্ট মতন। চলো এটাকে এবার বসিয়ে দেখো গাইস, তেল দিয়ে দিলাম, এবারে পেঁয়াজগুলো দেব, ধুয়ে রাখ। পেঁয়াজটা দিয়ে দিলাম, পুরো ব্রাউন কালার হবে পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, আদা রসুনের পেস্ট দেব, অল্প হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর কিছু দেব না। লাস্টে একটু পাতি লেবু। দেখো গাইস, আদা রসুনের পেস্ট দিলাম, হলুদ গুঁড়ো এক চামচ, লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম। জিরে ধনে দেব না, শুধু একটু নুন দেব, একটু পাতি লেবুর রসটা দেব। দেখো গাইস, মাংস দিয়ে দিলাম, দিয়ে আর এই পাতি লেবুটা দিচ্ছি, রসটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষবো অনেক। চলো দেখো গাইস, কষে কাছে জল দিয়ে দিলাম, এবার একটা সিটি মারতে পারে। এই মাংসটা রান্না করব, ঢ্যাঁড়স দিয়ে করবো, ঠিক আছে? দেখো তোমরা কন্টিনিউ কী কী করি, আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে আমার অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, তবু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা ভিডিওটা দেখার পর একটু আমাকে মনে উৎসাহটা দাও, তাহলে তারা নিত্য নিত্য তোমাদের ভিডিও আমি দিতে পারবো। দেখো, প্রেসার কুকারে সিটি খুলে দিচ্ছি এবার। খোলার পর দেখি কেমন, আর একটু কষবো, কষে নিয়ে আর একটা সিটি দেবো। গাইস, কিমা রেডি। এই হচ্ছে কিমা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো, ভালোবাসা দাও আমাকে, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখনকার এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। মাংস দিয়ে ভেন্ডি রান্না করবো, তারই তরজর চলছে এটা। ভেন্ডিটা প্রথম ভাজা করে নিচ্ছি, মাংসটা এখানে কষা করতে দিয়ে দিলাম, আলু কেটে রেখে দিয়েছি, ভেন্ডিটা ভাজা হয়ে যায়। তো গাইস দেখো, মাংস রেডি, ঢ্যাঁড়সের মাংস এটা। ঢ্যাঁড়স দিয়ে বললাম না রান্না করবো, ঢ্যাঁড়স ভাজা করা আছে, এখানে আলু ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এটাকে আর একটু কষবো, কষে নেবার পর তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। চলো ভিডিওটা দেখো তোমরা। তো গাইস, রান্না কমপ্লিট, ঢ্যাঁড়স আলু মাংস হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? ঢ্যাঁড়সের তরকারি এটা, মাংস দিয়ে করলাম, কেমন হয়েছে বলো। এখানে ডাল বসিয়ে দিলাম, বাকি তো রান্না টোটাল সব কমপ্লিট, তোমরা সবই দেখেছো, দেখালাম তোমাদের। চলো ভিডিওটা এই পর্যন্তই, তারপরে সারাদিন দুপুরে পরদিন কী করবো সেগুলো দেখাবো। গাইস দেখো, ভাত নিয়ে চলে এসেছি,
ঢেঁড়স আলু মাংসের তরকারি, এদিকে কিমা, এখানে ডাল আর ভাত সব পাতের মধ্যে নিয়ে নিয়েছি। চলো, আমি আর সহ্য করতে পারছি না, খাবারটা খেয়ে নিয়ে। হ্যালো গাই, শুভ সন্ধে। দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:30 বাজে। চলো টিফিন করে নেওয়া, পাঁপড় ভাজলাম, চানাচুর মুড়ি, চলো। হ্যালো গাইস, দেখো রাত্রির 11টা বাজে, আমরা ভাত খেতে বসে গিয়েছি, আমার খাওয়া হয়ে এসছে, মায়ান খাচ্ছে দেখো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা আজকে সারাদিনে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম, সকলকে আমার তরফে অনেক ভালোবাসা জানাই। চলো, অনেক রাত হয়ে গেছে, রাত 11:05 হয়ে গিয়েছে দেখালাম। চলো আমার দেখো প্লেট ফাঁকা খাওয়া হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম, আমার গতকালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।